পাচ্ছেন, এখানে সেলফি তোলার জন্য কিন্তু ভালো একটা জায়গা আছে এবং ভালো ফটোশুট হয় কিন্তু, প্রজাপতি আছে তো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চলে এসেছি আমরা কন্যানগর নাচোল চাঁপাই নবাবগঞ্জ জেলায়, তো গ্রিনল্যান্ড শিশু পার্ক। তো এখানে একটা নতুন একটা শিশু পার্ক হয়েছে, তো সেখানে আমরা চলে এসেছি। তো আজকে পুরোপুরি রিভিউ দেবো ভিতরে ঢুকে আপনাদেরকে। তো অনেক সুন্দর পার্কটা নাকি, অনেকে ভিডিও করে গেছে এবং সবাই বলেছে যে অনেক ভালো জায়গাটা। তো আজকে পুরোপুরি রিভিউ নিয়ে আজকে আপনাদের সাথে থাকবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। চলুন ভিতরে যাওয়া যাক। টিকিট কাউন্টার, আপনারা যখন আসবেন এখানে অবশ্যই এখান থেকে টিকিট কেটে যাবেন, 30 টাকার টিকিট। তো যাই হোক, আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন এবার আমরা সরাসরি ভিতরে যাই, গিয়ে আপনাদেরকে সরাসরি পুরোপুরি রিভিউটা দেবো যে পার্কে কী কী আছে, আপনারা কী কী বিনোদনমূলক জায়গা এখানে পাবেন। তো যাই হোক, ঢুকতে তো অনেক মজা লাগলো বিষয়টা, এখানে অনেক সুন্দর, গাছপালা তো প্রচুর আছে। তো আস্তে আস্তে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। তো পার্কে যখন ফার্স্ট আপনারা ঢুকবেন, লিখা আছে ওয়েলকাম, তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে, যা খুব ভালো লাগলো বিষয়টা। তো এখানে এটা কি আমি বুঝতে পারিনি, যাই হোক এটা মনে হচ্ছে যে যেটা ওই কালি দিয়ে ইয়া করে লেখে সেই জিনিসটা। তো যাই হোক, ওটার বিষয়ে না বলি এবার চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা ছোট্ট পুকুর আছে এবং এখানে কিছু কারুকার্য করা রয়েছে, কিন্তু বক মাছ তো বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে। তো পুকুর আছে পাশে, তো এখানে ছোট বাচ্চাদের কিন্তু নাগরদোলা টাইপের। তো পার্কে এখানে ছোট বাচ্চাদের জন্য রয়েছে হানি সুইম, দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো পাশে আরও অনেক জায়গা রয়েছে, এখানে অনেকে এখানে সব আসছে আড্ডা মারতে, ফ্যামিলি নিয়ে আসে অনেকে পার্কে। তো এখানে ডলফিন রয়েছে, তো দেখছেন অনেক সুন্দর কিন্তু পার্কটা। তো গ্রাম অঞ্চলে এরকম ছোটোখাটো একটা মানে পার্ক অনেকটাই ভালো, কারণ গ্রামে কিন্তু আগে এরকম পার্ক ছিল না, এখন অনেকটাই আছে। তো এখানে আবার লাভও দেখছি একটা, যা ভালোই লাগলো দেখতে, লাভ এখানে হার্ট। তো সবাই আসবেন এখানে একটা সেলফি তুলতে পারবেন, মানে ছবি তোলার জন্য জায়গাটা ভালোই সুন্দর লাগলো জায়গাটা। তো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো, আর আনাচে কানাচে তো দেখছি ভালোই জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে সব ভাইয়া পুরা, হয়তো ক্লাস করছে বুঝতে পারছেন। তো সবচেয়ে বেশি এখানে দেখছি আমি আমের গাছ, আমের গাছগুলো কিন্তু প্রচুর রয়েছে। তো এখানে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে। তো চলুন এবার আমরা আর একটা সাইডে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন একতারা বা হচ্ছে ডুগডুগি, তো এখানে সুন্দর লাগছে ডুগডুগিটা। তো পার্কের বিভিন্ন জায়গা আছে, আমি সবগুলো আপনাদেরকে শর্টলি দেখাই দিই, চলুন। এখানে সেলফি তোলার জন্য কিন্তু ভালো একটা জায়গা আছে এবং ভালো ফটোশ্যুট হয় কিন্তু, প্রজাপতি আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি, নূর জান্নাত ব্লগ, সে কিন্তু এখানে ফটোশ্যুট করছে এবং ভিডিও করছে, তার ইউটিউব চ্যানেল আছে হয়তো আপনারা দেখছেন। তো আরও কিন্তু অনেক জায়গা আছে।
এ পার্কে যদি আপনারা আসেন, অনেককে যদি খাওয়া দাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা এখানে আছে। তো এখানে ক্যান্টিন আছে একটা, তো আপনারা এসে কিন্তু এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে পারেন। তো ক্যান্টিনে কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো ঠিক বাম পাশে এখানে একটা ক্যান্টিন আছে, যদি আপনারা চান এখানে আইসক্রিম থেকে শুরু করে ঠান্ডা বিস্কুট সব কিছু এখানে পাবেন। তো পার্ক নতুন হিসেবে অনেকেই এখানে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল। এখন আসছি, এই তো তো দেখতে পাইলেন যে কত সুন্দর কিন্তু পার্কটি। যাই হোক, 30 টাকার টিকিট লাগে অনলি। তো 30 টাকার টিকিটে যারা হচ্ছে নাচোল এবং হচ্ছে চাপাই জেলার মধ্যে থাকেন, তারা অবশ্যই কিন্তু এখানে এসে ঘুরে যাবেন যদি ভালো লেগে থাকে আপনাদেরকে। তো এখানে কিন্তু যারা স্কুল এবং কলেজে পড়ে অনেকে এখানে এসে আড্ডা দেয়, বসার জায়গা আছেই, বুঝতে পারছেন যে পার্কটা একটু নিরিবিলি টাইপের। তো সেই কারণে কিন্তু অনেকে পছন্দ করে এখানে আসতে। তো এখানে টাইম স্পেন্ড করা বেস্ট, পিকনিকও কিন্তু এখানে করা যায়। তো এখানে চুলা রয়েছে দেখতে পাচ্ছেন, তো আপনারা চাইলে এখানে পিকনিকে রান্নাও করতে পারেন, তো এখানে এসে সময় কাটাইতে পারেন। সবচেয়ে মজা লাগছে আমার হচ্ছে যেটা এই লাফটা, তো এই লাফ যে ইয়াটা রয়েছে এখানে মূর্তির মতো, যাই হোক এটা অনেক জোশ লাগছে আমার। তো আপনারা আসবেন এখানে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন আনাচে কানাচে সব কিছুই রয়েছে। তো বুঝতে পারছেন আপনারা এইসব পার্কে কী হয়। তো আপনারা সুন্দর এসে কিন্তু বসতে পারেন, যারা টাইম পাস করতে চান ফ্রেন্ড সার্কেলরা, তো সেখানে আড্ডা মারতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে আমাদের সাথে থাকবেন। এই চ্যানেলে কিন্তু সকল প্রকার ব্লগ ভিডিও দেওয়া হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।